যারা গরীব সাধারণ মানুষ তারা কিন্তু পারবে না ভাই, যারা দিন আনে দিন খায় তারা কি 104 টাকা দিয়ে রোল খাবে? মানছি না মানবো না ভাই, বলে দাও সব একবার, মানছি না মানছি না মানবো না ভাই। ফুলজা সিমসিম ভাই 3 2 1 2 1। আমাদের দুটো ছেলে ধরা পড়ে গেছে, তো দুটো ছেলে ধরা পড়ে গেছে, দুজন ধরা পড়ে গেছে, ভিডিও ডিলিট হচ্ছে এখন। তো চলো রোল নিয়ে নিয়েছি, এবার বাইরে যাবো, এখানে অ্যালাউ নেই যেহেতু, তো আমরাও রেস্ট্রিকশন সব কিছু মেনটেন করবো, ফলো করবো, বাইরে গিয়ে করবো, এখানে করবো না। তো আমরা এখন এসে গেছি রাজবিহারী মোড়ের ঠিক সামনে লেক মলে। আজকে আমাদের কন্টেন্ট কি? হ্যাঁ, আজকে আমরা ট্রাই করবো হচ্ছে KFC চিকেন রোল রেডি করেছে ভাই লালটুরার দোকানে, আর ভিড় জমছে না, সবাই আসছে KFC-তে ট্রাই করছে। আমি তো KFC চিকেনের আইটেমের প্রতি আলাদাই ভালোবাসা, মানে আমি ভালোবাসি, খেতে ভালো, টেস্ট ভালো, দেখো ব্র্যান্ড ওয়াইজ খেতে ভালো, কিন্তু রোল বার করেছে ভাই, বিরিয়ানি বার করেছিল জঘন্য, ডিরেক্ট বলছি ক্ষমা করে দিও, বিরিয়ানি আমার একদমই ভালো লাগেনি, কিন্তু রোলটা কেমন হবে ভাই? রোলের দাম 104 টাকা, চিকেন রোল হতে পারে ভাই 70 টাকারও রোল পাওয়া যায়, 80 টাকারও পাওয়া যায়, 104 টাকা নিচ্ছে, হয়তো কোয়ালিটি বেশি দিচ্ছে, পেঁয়াজ লঙ্কা শশা লেবু ফেবু ফল সব মানে ডবল দিয়ে দিচ্ছে মনে হচ্ছে। আমি একা এখানে রোল খাবো না, আমার সাথে খাবে হচ্ছে পল্লব ভাই, এই হচ্ছে ভাই, এও খেতে এসছে রোল একদম, আজকে আমারও খেতে এসছে, এরা নতুন, এরা মানে রোল খাইনি কোনোদিন, প্রথমবার রোল খাবে। এছাড়া আরেকটা ভাই আছে, এই দেখুন এই লাস্ট বার, আমি গ্রামের ছেলে পচা, গ্রামের ছেলে পচা রোল খাওয়া, এও এসছে রোল খেতে। চলো আমরা তিনজন মিলে আজকে KFC রোল খাবো। আমরা তো অনেক লালটু দোকানে পল্টুদার দোকানে রোল খেয়েছি, সুমনা দি প্রিয়াঙ্কা দি দোকানে রোল খেয়েছি, কিন্তু KFC রোলটা কেমন হবে এটাই হচ্ছে মেন বিষয়। KFC মনে হচ্ছে একটা ব্র্যান্ড, ব্র্যান্ডের রোল আমাদের কি মন জয় করে নিতে পারবে, এই বাঙালি ছেলেদের মন জয় করতে পারবে, সেটাই দেখবো আজকে আমরা ভিডিওর মাধ্যমে। চলো, আর KFC তো ভিডিও করতে দেয় না কাউন্টারে, অনেক জায়গায় আমরা ভিডিওতে দেখেছি, কিন্তু এখানে কি ভিডিও করতে দেবে সেটাও তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওতে থাকো, জাস্ট দেখো তো। চলো তো আমরা তো এখানে রোল খাবো, এখানে অনেকেই আছে, এই দেখো এ তো রোল খাওয়ার জন্য আগে ঢুকে যাচ্ছে, এত বড় রোল আগে ঢুকে যাচ্ছিস কেন? দাঁড়া একসাথে একটু ওয়েট করতে হবে, আরেকজনের সাথে আলাপ করে দেবো। এই হচ্ছে ভাই তোকে, দুজনের পার্টনার, সব মামা ভাগনা দোস্ত বোস সব চলে এসেছি আজকে দল বল বেঁধে রোল খেতে। তুমি রোল খেয়েছো কোনোদিনও? না খাইনি, আজ অব্দি কোনো রোল খাওনি? না খেয়েছি, কিন্তু এরকম রোল মানে KFC কোনো রোল খাইনি। আর কেমন এক্সাইটেড, মানে মানে আমাদের দুটো ছেলে ধরা পড়ে গেছে, তো দুটো ছেলে ধরা পড়ে গেছে, দুজন ধরা পড়ে গেছে, ভিডিও ডিলিট হচ্ছে এখন। তো চলো রোল নিয়ে নিয়েছি, এবার বাইরে যাবো, এখানে অ্যালাউ নেই যেহেতু, তো আমরাও রেস্ট্রিকশন সব কিছু মেনটেন করবো, ফলো করবো, বাইরে গিয়ে করবো, এখানে করবো না, ভিডিও অ্যালাউ নেই। তাই রোলটা এই হচ্ছে রোল 108 টাকা, রোল 108 টাকা, দুটো নিয়েছি দু ভাই খাওয়া বলে 208 টাকা, তাই তো 208 টাকা নিয়েছি, আমার 1 টাকা ফেরত দিয়েছে, ওটা কিসের জন্য যায় না? চলো এখানে ভিডিও যেহেতু অ্যালাউ নেই, বাইরে গিয়ে ভিডিও করবো, তাই তো? হ্যাঁ, বাইরে রিভিউ দেবো ভালো করে, বিন্দাস একদম মজা হতে চলেছে, পাশে দেখো। আর ওনারা বলছে এখানে ব্লগিং এলাও না, মানে ভিডিও করতে দিচ্ছে না, ভিডিও করতে দেবে না, ওদের ব্র্যান্ডের জন্য অনেক ইস্যু আছে, তো সেই জন্য আমরা একদম বাইরে গিয়ে ভিডিওটা করব, বাইরে গিয়ে ব্র্যান্ড প্রমোশন করব আমরা, ব্র্যান্ড প্রমোশন। রোল হচ্ছে দাদা, রোল বানাচ্ছে তো আমাদেরটা, এই আমাদের চিকেন রোল বানানো হচ্ছে এখন, 50 টাকায় মাত্র চিকেন রোল পাওয়া যাচ্ছে, খুবই সস্তায়, মাত্র 50, তার সাথে সালাড ফালাড সব কিছু দিয়েই দিচ্ছে, কিন্তু রোলটা সব জায়গায় অ্যালিস ফুডি চ্যানেলের নাম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের চিকেন রোল, তো দাদা একদম একদম ঠিক আছে, পারফেক্ট। এই দেখুন কত বড় চিকেন রোল, এই প্যাক করে দিলো দাদা কত সুন্দর ভাবে, আর এই প্লাস্টিক প্লাস্টিক দিয়ে কত সুন্দর প্যাক করে দিচ্ছে দাদা। প্যাকিং এর জন্য কি আলাদা কোনো চার্জ নেওয়া আছে? প্যাকিং এর জন্য কোনো চার্জ নেওয়া হয় না? এই হচ্ছে আমাদের 104 টাকা করে 208 টাকা 7 টাকার রোল, এই হচ্ছে KFC রোল, দেখুন এরকম একটা সাইজের, মানে বিশাল একটা ব্যাপার, ব্র্যান্ডিং বিশাল করেছে, দেখুন কত সুন্দর, এই হচ্ছে KFC রোল। আর এই হচ্ছে আমাদের লালটুদার দোকানের রোল, লালটুদা না এখানে, এই এখানকার ফেমাস 50 টাকায় চিকেন রোল,
সো 50 টাকার 104 টাকার রোল দেখব কোনটা আজকে বেস্ট ফোনো ফোন অ্যালার্ম বেজে গেছে তো চলো রেডি কর রেডি রেডি সো এখন কিন্তু এখানে মাছের বাজার বসেছে আমরা বাজারটা এখানে উদ্বোধন করছি একদম এই ভাই এসে গেছে আমি খেলা হবে আজকে আজকে খেলা হবে আমরা এখন আছি হচ্ছে এই রাসবিহারী রাসবিহারী রাজা বসন্ত রয়ের ঠিক ফুটপাতে বসে আছি আমরা ফুটপাতের ছেলে যেহেতু ফুটপাতে বসে আছি এই হচ্ছে আমাদের রোল ভাই এই দেখো ধরো ভাই এই রোল আর এই রোল 50 টাকা এই হচ্ছে 50 টাকার রোল চিকেন রোল আর 108 টাকার কেএফসি রোল আচ্ছা ভাই বলো কে জিতবে আমার তো মনে হয় 50 টাকা রোলই জিতবে কারণ কি এটা এতটা বড় হিউজ এটার ওয়েটটা কত জানো এটা মনে হয় মিনিমাম 150 এটা গ্রামে ওজন 100 হবে না হ্যাঁ ওয়েটটারও একটা ব্যাপার আছে আমি দুজনের দিক থেকে বলবো এটা ব্র্যান্ডেড যেহেতু আমার মনে হয় এই রোলটা তো ভালো হবে তার থেকে এটা মনে হয় বেশি টেস্ট হতে পারে যায় না ভাই বলো ভাই বলো আমি তো বলবো যে অবশ্যই এটা ভালো হবে কারণ এত টাকা দিয়ে নিয়েছে নিশ্চয়ই এর মধ্যে কোনো কিছু আছে নিশ্চয়ই আছে বলে ডাবল ডাবল পেঁয়াজ দিচ্ছে নাকি না ডাবল ডাবল মাংস দিচ্ছে আর পাতি লেবু দিতে বলেছিলাম ম্যাডামকে পাতি লেবু দিতে বলেছিলাম পাতি লেবু বলছে নাকি কি পাতি লেবুটা আবার কি আজব তো সসও দেয়নি বলছিল না সসও দেয়নি কি ডিপ দিয়েছে দিয়েছে দেখ আরে দেখ 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 দিয়েছে দিয়েছে বললো ডিপ দেবে কোথায় কিছু দেয়নি কিছু দেয়নি আরে তাহলে চলো চলো এটাকে আমরাই ট্রাই করি এটাই আনবক্সিং করতে হবে আর ওইদিকে কাকা দেখছে কাকা দিয়ে ঘুরে দাও ফুচকা কাকা কাও তোমার ফুচকার দোকান তো কাকাও কিন্তু দেখছে ভাবছে কি করছে আমরা রাস্তা বসে কি করছে চলো আগে কোনটা খেলে ভালো হবে আগে এইটাকে আগে এইটাকে শিওর একদম মানে এটা আনবক্সিং করতে হবে মানে অ্যামাজনে যেরকম পার্সেল আছে আনবক্সিং করি সেরকম করতে হবে সেরকম আনবক্সিং করতে হবে কি করছে এরকম ফুড ব্লগার ভাই অত মানে স্মার্টলি সব কিছু করলে হয় কি মাটির মানে কি আমরা মাটির সাথে আমরা যদি টান না থাকে আমাদের তাহলে কি হবে সেইটাই মাটিতেই থাকতে হবে আমরা ব্র্যান্ডেড জিনিস নিয়ে এসেছি আজকে ফুটপাতে খাবো ফুটপাতে তোমাদেরকে দেখাবো এবার ওনাদের অ্যাটিটিউড কিন্তু ভালো না কেন অনেক ভিডিও করছিল আমাদের ভিডিও করতেও দেয়নি ওরা ওনারা যেটা অবজেকশন করছে যে কেউ কাউকে ভিডিও এলাও নেই কি এমন কি জিনিস আছে ওটা গাড়ি নিয়ে যত ব্র্যান্ডেড জিনিস হোক যেখানেই তৈরি করে এটা ইন্ডিয়ার বুকে বিজনেস করছে ভিডিও করতে দিচ্ছে না আমার ভালো লাগলে ভালো আমার খারাপ লাগলে খারাপ আমার ভালো লাগলে ভারতবাসীদের ভিডিও বানানো রাইট আছে এটা তো রাইট আছে ঠিক আছে কেএফসি এখানে লেখা আছে সিঙ্গেল রোল এখানে লেখা আছে চিকেন রোল খুব ভালোভাবে এই যে কত সুন্দর উপরে যে কভারটা আছে না ভাই এই কভারের থেকে এই কভারটা কিন্তু অনেক দামি এইটুকু কিন্তু আমি দম দিয়ে বলতে পারি খুব সুন্দর ভাবে এত লোভনীয় দেখে ভাই প্রচুর লোভ মনে হচ্ছে আলমারিতে সাজিয়ে রাখি আলমারিতে সাজিয়ে রাখি আলমারিতে সাজিয়ে রাখি আমি এখন শোকেসে রেখে দিই শোকেসে রেখে দিই এটা দেখে মনে হচ্ছে সে চলো খাওয়া যাক খাওয়া যাক বলছি খোলা যাক এই আনবক্সিং করছি খুল যা সিম সিম ভাই 3 2 1 ও সে বেরিয়ে পড়েছে প্যাডিটা দিয়ে দিই তো ভাই ভুল করে প্যাডি দিয়ে দিই মনে হচ্ছে এটা রোল ভাই ক্যামেরা আরো কিছু আছে দেখতো ভাই আমার মনে হচ্ছে ভুল হচ্ছে কিছু এটা দেখতো আরে ভাই পুরো খালি নেই সত্যিকারে নেই খালি ভাই নেই শুনে চলো দেখে এটাই মনে আছে করি এই যখন খুলছি খুলছি কাগজ গুলো তো ভাই অনেক সাজিয়ে দিয়েছে অনেক বড় বড় পেপারের দাম তো অনেক ভাই বেড়ে গেছে 1416 টাকা কিলো ভাই এইটা রোল এই যে পরোটা দিয়েছে তো এটা পরোটা এই লাচ্চা পরোটা ভাই আরে ভাই এটা 10 টাকায় পাওয়া যায় এই 10 টাকা 15 টাকায় পাওয়া যায় তো হ্যাঁ 5 টাকায় পাবি ব্র্যান্ডেড জিনিস হয়তো টেস্ট করে টেস্ট ভালো হতে পারে এর মধ্যে এরকম কিছু মাখন লাগিয়ে তৈরি করেছে যেটা খেলে কিন্তু মানে মন শান্তি হয়ে যাবে হতেই পারে ভাই হতেই পারে না কিছু নেই তো চলো সোনার দামের জিনিস আমরা এখন খুলছি আমরা গরিব মানুষ এই দেখুন কেএফসি রোল এখন আনবক্সিং করছি এই খুললাম এই খুললাম চিকেনের পিস দেয়নি ভাই আলাদা করে এটা কি স্ট্রিপস দিয়েছে এইটা ভাই এটা স্ট্রিপ মনে হচ্ছে না ভাই হ্যাঁ স্ট্রিপস মনে হচ্ছে দেখি আরে বাবা এ ভাই এটা চিকেন স্ট্রিপ যেরকম জিঙ্গার মিল বক্স রাইস মিল বক্স হয় না পাতলা দিয়েছে দুকু এরকম পাতলা স্ট্রিপ দিয়েছে দেখুন এরকম সস ফস মিও লাগানো আছে ভিতরে কি আছে আছে আর কিছুই নেই ভাই ফাঁকা একটু পেঁয়াজ দিয়েছে দুটো পেঁয়াজ তিনটে পেঁয়াজ দিয়েছে সেই বাঙালি জিনিস এরা এনারা ইউজ করেছে পেঁয়াজ ইউজ করেছে আর মিও আর কিছু দেয়নি এই হচ্ছে সেই রোলটা এরকম রোল যারা দেখছো তারা অবশ্যই দেখো এইসব জিনিসগুলো ইম্প্রুভ করো খেয়ে দেখি পাপড় বিয়ে বাড়িতে শক্ত কাট হয়ে গেছে বেশিক্ষণ হয়নি আধ ঘন্টা তো হয়নি আমরা নিয়ে এসেছি না আধ ঘন্টা হয় 25 মিনিট 20-25 মিনিট কি ভাই এটা এটা রোল 104 টাকা দিয়ে এই রোলটা খাবো কোনদিন সম্ভব হয় একটুখানি খেয়ে দেখি খেয়ে দেখ ডট নো ওয়েস্ট অফ মানি সত্যি কথা বলবো এর থেকে বাড়িতে মায়ের হাতে ডাল ভাত এনাফ এনাফ 104 টাকা দিয়ে পুরো বেস্ট অফ মানি এগুলো কেউ খায় 104 টাকা এটা ভাই এইটা দেখে নাও
এই দিয়েছে 104 টাকা কোন জিনিস মেল যাচ্ছে কোন কোন প্রেগন্যান্স আসছে ব্র্যান্ডেড জিনিস বলে না 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 ওরকম কিছু আসছে না কিন্তু মিওনি তার একটা দিয়ে দিচ্ছে চিকেনটা কিরকম একটা লাগছে আলাদা উদ্ভব খেতে লাগছে তোমরা হয়তো ভাবছো আমরা এক্সট্রা কিছু বলছি বা নাটক করছি বা এক্সপোজ করছি সত্যিকারে এটা এমনই জিনিস ওনারা বানিয়ে দিয়েছে এক্সপোজ করার মতনই করার জন্য সিরিয়াসলি পুরোপুরি আমার মনে হচ্ছে এই হচ্ছে চিকেন চিকেনটা একটু ট্রাই করে দেখি অনেক শক্ত চলো রোলটা দেখা যাক স্ট্রিট ফুড ভাই এই দেখুন চিকেন রোল আরে ভাই সাহেব কত চিকেন দিয়েছে গন্ত ভাই এটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চিকেন দিয়েছে ছটা দিয়েছে পেঁয়াজ লেবু লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছে বাঙালির প্রিয় কাসুন্দি টমেটো সস সব দিয়ে কিন্তু রোলটা তৈরি করা হয়েছে দেখো খুব ভালো দিয়েছে একদম দেখতে খুব ভালো লাগছে চিকেনটা ট্রাই করে দেখি এই একটা চিকেন নিলাম খেয়ে দেখি দারুন ভাই রিভিউ হয় না আমি কেন আমি এইটুকু দম দিয়ে বলতে পারি যদি অনেস্টলি তোমরা রিভিউ দিতে চাও আরো দশটা ফুড ব্লগার আসুক এসে ভিডিও করে যাক যে কোনো জায়গায় তোমরা পার্সোনালি রিভিউ দিয়ে দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাদেরকে গালাগালি দাও কিন্তু ব্যক্তিগত দিক থেকে বলবো আমার ভালো লাগে ভেজাল জিনিস ইউজ করছে আর বিরিয়ানিটা এর আগে আমরা রিভিউ দিয়েছিলাম এক বছর হয়ে গেছে বাবা বিরিয়ানি কি বিরিয়ানি ভাই দিয়েছে ভাই বাপ রে বাপ এটা বিরিয়ানি বলে তাহলে একটুখানি এই রোল নিলাম একটুখানি খেয়ে নি এই নিলাম আমি গ্রামের ছেলে পচা তাও খেয়ে ভাই মন পোষালো না এ ভাই কলকাতায় এসে কি খেলাম ভাই কি বলবো এর থেকে বাড়িতে পান্তা ভাত অনেক ভালো এর সালা টানছি ছাড়ে না রবার রবার বলে দেবা আমার চ্যানেলে একটা ছোট খাটো চ্যানেল আছে সবে আমরা করেছি আমাদের চ্যানেল নাম হচ্ছে কলকাতা ফুড এক্সপ্লোরার দুজনকে দেখতে পাবো দুজনই আছে দুজনকে দেখতে পাবো ভাই কি নাম আমার নাম অরিজিত 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 ভাই আর পল্লব আমাদের পল্লব তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো যারা অ্যালিস ফুডি থেকে দেখছো তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করো কারণ আমাদের দু মাসের চ্যানেল পুরো হার্ড ওয়ার্কিং দিয়ে আমরা হার্ড ওয়ার্ক সবাই হার্ড ওয়ার্ক করলে কিন্তু বড় হয় আর কনসিস্টেন্সি সব থেকে বড় জিনিস ওটা মেনটেন করতে হবে সিরিয়াসলি ব্রো কি আর আমি চাইবো তো তোদের চ্যানেলটা ভাই খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে সবার মতো এটা আমি চাইবো ঠিক আছে আর কেএফসি রোলটা সত্যিকার আমি এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি ভাবতে পারিনি এরকম হবে রোলটা আর আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই বিশ্বাস করো আমার ব্যক্তিগত প্যাকিং এর ভিতরে এত বেকার একটা ইনপুট একটা জিনিস বোঝা ছিল আমার কেএফসি ব্যক্তিগত মানে পার্সোনালি আমার ভালো লাগে চিকেন টিকেন খেতে আমি যখন স্কুলে যেতাম তখন খেতাম কিন্তু এটা আনএক্সপেক্টেড ছিল ভাই প্লিজ নতুন কিছু বার করলে অবশ্যই ডেকো আমাকে ভাই প্রমোশন করাও তোমাদেরকে একটা কথা বলবো তোমরা কেএফসি থেকে যা খাও না কেন কিন্তু কখনো চিকেন রোলটা ট্রাই করো না 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 একটা কথা বলি ভাই তুই যে বলছিস ট্রাই করো না ট্রাই না করলে ভাই বুঝতে পারবে না ভাববে আমরা মিথ্যা কথা বলছি একবার ট্রাই করে দেখো ট্রাই করে দেখো বুঝতে পারবে একবার ট্রাই করে দেখো একবার খেলে তোমার আর কখনো খেতে ইচ্ছা করবে না ট্রাই করে দেখো একবার ট্রাই করে দেখা উচিত তারপরে বোঝা যাবে কি জিনিস ছিল এর মধ্যে সিরিয়াস ঠিক আছে চলো খাবারটা শেষ করি গোটায় অনেক কাটখড় পোড়ালাম প্যান্ট প্যান্ট ময়লা হয়ে গেল কিন্তু সেরকম স্বাদ পেলাম না সেরকম স্বাদ পেল না তো নিয়েছিলাম আমরা যেহেতু চারজন আছি চারজনে এখানে ভিডিও বানাচ্ছি কেন এও ব্লগার ও ব্লগার এখানে লোক আবার কিছু নেই সবাই ব্লগার সবাই এসে এক্সপিরিয়েন্স একটাই গেইন করেছে আমি কথা বলবো আমি ভাই গ্রামের ছেলে হতে পারি কিন্তু এই রোলটা এখনো মন ভরে খাচ্ছি ভাই ওটা কি ছিল পরোটাটা সত্যি আনবিলিভেবল তোরা তো ভাবছো এতজন মিলে সবাই মিলে এটা তো যদি ভেবে থাকো এটা কেএফসি রোল একদমই নয় এটা সবচেয়ে বড় ভুল নরমাল রোলকে রোল এখানে ভরা রয়েছে এটা তো নরমাল রোলটাকে ভরে এটা নরমাল রোল এটাকে বাই নিয়ে যাবে আরেকটা জিনিস কি বলতো এই দেখ মানুষের মেন্টাল দেখ মানুষ সবসময় কি নেগেটিভ জিনিসটা আমরা যে চারজন একসাথে ভিডিওটা বানালাম বলবে কি চারজনে পাগলাও আছে আর চারজনেই আমরা মিথ্যা কথা বলছি যে আমরা মানে এক্সট্রা বলছি মানে যেটা খেতে না তার থেকে এক্সট্রা আমরা বলছি যেহেতু আমাদের ভিডিও করতে দেয়নি এই করেছে অনেকেই ভাববে এটা কিন্তু জানিস
কিন্তু আসল বিষয়টা হচ্ছে ট্রাই করো, ট্রাই করতে হবে, তোমরা এসে ট্রাই করো তো তখন তোমার বিশ্বাস হবে, বিশ্বাস হবে, সেটাই সেটাই হচ্ছে মেইন কথা। চারটে মানুষ মানে এক এক হয় না কোনোদিন, এক যতই বন্ধুত্ব হোক কিন্তু কন্টেন্টের ওপর ফোকাস রেখে সব কিছু করতে হয়, কিন্তু এই জিনিসটা অতিরিক্ত ভালো ছিল না। আমি যারা দেখছো যদি ভিডিওটা পৌঁছায় সবার কাছে তোমরা একটুখানি ইমপ্রুভ করলে ভালো হয় জিনিসটা, কি সিরিয়াসলি রাইট, ইমপ্রুভ করলে ভালো হয়, ইমপ্রুভ করলে ভালো, ইমপ্রুভ করলে ভালো, আর ইমপ্রুভটা করার জন্য তোমাদেরকে প্রথম কথা ট্রাই করতে হবে, ট্রাই করতে হবে, তোমাদের যারা এই জিনিসটা তৈরি করেছে তারা কি একবার ট্রাই করে দেখছে না যে কেমন লাগছে এক্সপিরিয়েন্স আরো 10 জনের মানুষের কাছে কেমন লাগবে? এত ভালো খাবার দাবার তুলে ধরিস, কই কোথাও কোনো খারাপ খাবার দাবার তুলে ধরিস না, তো আমাদের টাকা জলে যাচ্ছে, আমাদের এখানে সব কিছু রেস্টুরেন্ট করছে, তোরা একবার যা যে খেয়ে দেখ জিনিসটা যেটা ভালো সেটাই বল তোরা, আমাদের তো ভালো লাগে না, তো সেই কারণে আমরা সবাই মিলে এলাম, এসে ভালো চল সবাই মিলে যাওয়া যাক খাওয়া যাক, কত টাকা 100 টাকা একদিন যাবে যাক, কিন্তু অনেকটা মানে আমরা খেয়ে নিচ্ছি, আমরা এখানে ওখান থেকে রুটি রোজগার করে খেয়ে নিচ্ছি, যারা গরিব সাধারণ মানুষ তারা কিন্তু পারবে না, যারা দিন আনে দিন খায় তারা কি 104 টাকা দিয়ে রোল খাবে? খেয়েছি আমাদের মানে কতটা প্রবলেম, 104 টাকা জোগাড় করতে কতটা ফাটে আমাদের সেটা আমরাই জানি, একটা সাধারণ ফুড ব্লগারই একটা বলতে পারে। অবশ্যই কমেন্ট করো আমাদের মতো নাকি তোমাদের টাকা কি জলে গেছে, অবশ্যই কমেন্ট করে জানিও, সেইটাই একদম জানিও অবশ্যই কমেন্ট। তো চলো ভাই লোকের সবার খাওয়া হয়ে গেছে, তো ভিডিওটা এখানে শেষ করছি, আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, কি খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, খারাপ লাগলে কিছু করার নেই, যেটা সত্যি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম, আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটা নতুন মারাত্মক কম দামের খাবারের ভিডিওর সন্ধানে, তাই তো? একদম একদম। তো চলো টাটা টাটা।